ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বিয়ে তো প্রতিটা মানুষের জন্যই অনেক বিশেষ একটি দিন, রাইট? বাট এই বিশেষ দিন আপনি চাইলেও বারবার কিন্তু আপনার লাইফে নিয়ে আসতে পারবেন না। আর কেই বা চাইবে এমন দুঃসাহস দেখিয়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসতে? বাট এমন সিনারিও কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। যদি আপনি আফ্রিকার ছোট্ট দেশ তরিত্রিয়া নাগরিক হতেন, তাহলে আপনি আপনার লাইফে বিয়ের উৎসবটা দুইবার ঘটাতে পারতেন, মানে আপনি দুটো বিয়ে করতে পারতেন। আরে দুটো বিয়ে করতেই হবে, না চাইলে করতে হবে, বাঁচতে চাইলে দুটো বিয়ে মাস্ট। এমন কথা বলছি কারণ আফ্রিকার ছোট্ট দেশ তরিত্রিয়ায় সমস্ত পুরুষকে অ্যাটলিস্ট দুটি বিয়ে করতে হবে, অ্যাটলিস্ট, মানে চাইলে দুটি বিয়ের বেশিও করা যাবে। অ্যান্ড এই কথাই বলা হয়েছে সেই দেশের আইনে। অ্যান্ড যদি সেই দেশের কোনো পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি করে, তাহলে শাস্তি হিসেবে যাবজ্জীবন জেল। কি দরকার জেলে যাওয়ার, এর থেকে বিয়ে করাই তো ভালো। এখনই আরব দেশগুলির মধ্যে তরিত্রিয়াতেই শুধুমাত্র এমন আজব আইন জারি করা হয়েছে। ধর্মীয় আইনের মাধ্যমেই এই নির্দেশ দেন দেশটির গ্র্যান্ড মুফতি। অবশ্যই এই আইন জারির কিন্তু একটা রিজন আছে। সেই দেশের সরকারি সূত্রে জানানো হয়েছে দেশে পুরুষের আকাল পড়েছে। এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে তরিত্রিয়া। অ্যান্ড ধীরে ধীরে পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। সেই জন্য দেশের স্বার্থেই এই আইনটা জারি করা হয়েছে। যাক ভালোই তো, আইনি প্রক্রিয়ায় দেশের স্বার্থে দুটো বিয়ে, কয়জনের ভাগ্যে জোটে এমন আইন? সো ভিউয়ার্স, আফ্রিকার তরিত্রিয়া দেশের এমন আইনের কথা শুনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।